अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। খান না মা বিরিয়ানিটা খুব ভালো বেশি আমি শুধু আপনার জন্য বানিয়েছি। না না খাবো না আমি, আমি কিচ্ছু খেতে চাই না, আমি জানি এটা আমার মনের ভুল। তুমি যাও এখান থেকে, যাও, আমি খাবো না, আমি বললাম না আমার থেকে দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তুমি ভাবে শুনবে না, না শুনবে না, না। আবার আমি রুচিতাকে দেখলাম কেন? এটা সত্যি রুচিতা নাকি আমার মনের ভুল? না না, এটা রুচিতার ভূত নয় তো? আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ রুচিতা, কি হচ্ছে আমার সঙ্গে? রিতিকা, 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 দরজাটা কি করে বন্ধ হলো? হাওয়াতে হয়েছে হয়তো। আমি যাই রীতিকাকে খুঁজে আসি। রীতিকা, আমি ঋতুকে এদিকে আসতে দেখে ফেলেছি, তাই জন্য আমি তোমার পোশাকটা এই ঘরে নিয়ে এসেছি। নাও এটা নাও, আর চট করে তৈরি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদা, আমি আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবে, পরের নাটকের সময় হয়ে যাচ্ছে। আমরা ঠিক করছি তো দিদা, মাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। রুচিতা পাগলামি করো না, এখন দুর্বল হয়ে গেলে চলবে না, পুরো খেলাটা নষ্ট হয়ে যাবে। মা, এখন আমাদের অনেক লড়াই বাকি আছে, আর সেই লড়াইয়ে আমাদের জিততেই হবে। মা, মা আপনার জন্য একটা পার্সেল এসেছে, এই দেখুন না। আরে এটার জন্যই তো অপেক্ষা করছিলাম আমি। তাই নাকি, কি আছে এতে? আরে এটাতে তো নিহার আর ঋতিকার বিয়ের কার্ড আছে। রীতিকা চলে এলে এটাকেও খুলে ফেলবো। আরে আরে রীতিকা, এসো এসো মা এসো, এই দেখো তোমার বিয়ের কার্ডের স্যাম্পলস এসেছে, পছন্দ করে নাও কোনটা তোমার পছন্দ। হ্যাঁ সবাই মিলে পছন্দ করো। আরে আমার তো সব কার্ড এত পছন্দ হয়েছে, আমি সবগুলোরই স্যাম্পল চেয়ে পাঠিয়েছি, খুলছি। হ্যাঁ আরে আমার তো এটা খুব ভালো লেগেছে, দেখো দেখো দেখো। দেখ এই কার্ডটা খুব সুন্দর। আরে এসব ছাড়, এই দেখ এটা কি সুন্দর দেখতে। আমার তো প্রত্যেকটা কার্ড দেখেই ভীষণ ভালো লাগছে। ওয়াও, আই লাইক দিস ওয়ান। রীতিকা তোমার কার্ডটা আমাকেও একবার দেখাও। ইয়া ইয়া শিওর, এই নিন। ওয়াও কার্ড ভীষণ সুন্দর, একদম তোমার মতো। আমাকেও দেখাও। ইয়েস আন্টি, ওয়ান সেকেন্ড। এই দেখুন আন্টি। থ্যাংক ইউ। কুমির, এটা আবার কেমন কার্ড? আমি তো এই ডিজাইনটা পছন্দ করিনি। এটা কি করে পছন্দ হলো তোমাদের? এটা সরাও, এটা এটা সরাও, এটা চলবে না। জঘন্য কোথায় আন্টি, এত সুন্দর ডিজাইনটা, আই মিন আই জাস্ট লাভ দিস কার্ড। কি হয়েছে এটা কি তোমাদের? এটা খুব খারাপ জঘন্য কার্ড, এটা এটা আমি পছন্দ করিনি। আমাকে দেখান তো একবার দেখি। হ্যাঁ ঋতু এক সেকেন্ড, আমাকে ডিজাইনটা চেঞ্জ করে কার্ডটা দিতে হবে। মা কার্ডটা তো এত সুন্দর, এটা তো খুব সুন্দর দেখতে, আপনার কেন পছন্দ হচ্ছে না?
দেখুন আন্টি। এই কুমিরওয়ালা ডিজাইন তোমাদের কি করে পছন্দ হলো? তোমাদের কি হলোটা কি? কুমিরের ছবি দেয়া কার্ড বিয়ের কার্ড হয় নাকি? কুমির? দেখুন আপনারা সবাই দেখুন কোথায় কুমির, এখানে কি সুন্দর ফুলের ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ সুন্দর কার্ড, এটা আমরা দেখলাম তো। এতে তো খুব সুন্দর ফুল প্রিন্ট করা আছে পুনম। দেখুন আন্টি, এটাতে তো ফুলের ডিজাইন। হলোটা কি? মনে হচ্ছে তোমার পুরনো বৌমার মতো তোমার চশমার প্রয়োজন। আন্টি ইউ আর সো ফানি, আই মিন ফুলে আপনি কুমির দেখতে পাচ্ছেন, আপনি তো ঠিকঠাক দেখতেও পান না। পুনম, যখন রুচিতা ছিল তখন তুমি তাকে সবার সামনে অপমানিত করেছো, আর এই তোমার বউ রীতিকা যে তোমার বন্ধুদের সামনে তোমাকেই হাস্যস্পদ করে ছাড়ল। এই হলো তোমার সুন্দর আর পারফেক্ট বউ। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো, কি ভেবেছো কি নিজেদেরকে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। পুনমের তো দেখছি মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওর মেন্টালি প্রবলেম হচ্ছে। ওকে না কোনো ডক্টরের কাছে নিয়ে যাও। বেরো, আমি বলছি বেরো। হ্যাঁ হ্যাঁ, আমরা চলেই যাচ্ছি, আমরা এখানে থাকতে আসিনি কেউ। এবার রুচিতা হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আমার তো হাসি পাচ্ছে কেন? আরে গ্যাসটা জ্বলছে না কেন? দেখো না, কারুর বাড়ির মেয়ে, আর কারুর বাড়ির মেয়ে সম্পর্কে এরকম কথা বলা উচিত নয়, কিন্তু রুচিতার মানসিক অবস্থা ঠিক নয় গো। সব কাট পুনম। পুনম, এসব কি করছো তুমি? তুমি কখন এলে? তোমার বান্ধবীরা যেতে যেতে বলছিল যে তুমি নাকি পাগল হয়ে যাচ্ছ, আর এখানে এসে দেখছি তুমি এইসব পড়াচ্ছ। কি করতে চাইছো তুমি? বাড়িটা পুড়িয়ে ফেলার ইচ্ছা আছে নাকি? আঙ্কেল প্লিজ, আপনি শান্ত হয়ে যান, আন্টিকে বকা দেবেন না। অ্যাকচুয়ালি আন্টি ভীষণ স্ট্রেসড, তাই বোধহয় ওনার এরকম হয়েছে। কি হয়েছে পুনম তোমার? তুমি স্ট্রেসড কেন? কিছু না, কিছু না, আমি পরিষ্কার করিয়ে দিচ্ছি, পরিষ্কার করিয়ে দিচ্ছি। আজ যা হওয়ার হয়ে গেছে, কিন্তু কাল যেন এসব কিছু না হয়, মনে রেখো। ও, কালকে কি? কাল আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আসছেন যোধপুর থেকে, রয়্যাল ফ্যামিলির মানুষজন, ট্র্যাডিশনাল ভ্যালুজে খুব বিশ্বাস করেন, ভারতীয় সংস্কৃতি ওনাদের খুব পছন্দ, তাই বাড়ির সমস্ত জিনিসপত্র, আচার ব্যবহার, খাওয়া দাওয়া, পোশাক আশাক সবকিছু যেন ট্র্যাডিশনাল হয়, বুঝতে পেরেছো? কোনো ভুল যেন না হয় পুনম, ঠিক 9টায়, ভীষণ পাংচুয়াল ওনারা। আমি নিজে সবকিছু খেয়াল রাখবো, কোনো অসুবিধা হবে না কালকে, ঠিক তেমনটাই হবে যেমন তুমি চাও। ঠিক আছে, আমার জন্য চা পাঠিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। আন্টি, আই থিঙ্ক ইউ আর স্ট্রেসড, আমার মনে হয় আপনার ভীষণ স্ট্রেস হচ্ছে, তাই আপনি কার্ডে ক্রোকোডাইল দেখতে পাচ্ছেন। স্ট্রেসড?
And you know, aunty, এই সব ধরনের প্রবলেম ওভারওয়েট হওয়ার জন্য হয়। ওভারওয়েট? হ্যাঁ পুনম, রীতিকা ঠিকই বলছে। তোমার একটু ওজন কমানোর জন্য কিছু ভাবা উচিত। কি যে বলো না মা, তুমি এতটাও বেশি ওজন নয় আমার। কিন্তু এতটা কমও তো নয় আন্টি, আপনার তো ইনফ্যাক্ট জগিং এর প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন। আপনি কালকে সকালেই জগিং এ যাবেন, আপনার মুড ফ্রেশ হয়ে যাবে, আর ক্লায়েন্টের আগে আপনি কুল থাকলে তাদের উপর ইমপ্রেশনও ভালো হবে। তুমি যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করবো মা, কিন্তু তাতে ওয়েট কমে যাবে? হ্যাঁ না,